হ্যাঁ দাদা, এটা যেটা কাটছেন সেটা হচ্ছে কলকাতা ভেটকি, তাই তো? ভেটকি অনেক মাছ ভেটকি বলে বেঁচে, অরিজিনাল ভেটকি হচ্ছে এটা। হ্যাঁ দাদা, এটা যেটা কাটছেন সেটা হচ্ছে কলকাতা ভেটকি, তাই তো? ভেটকি মাছ এটা। হ্যাঁ, এটা ভেটকি, কলকাতা ভেটকি। এটা অরিজিনাল ভেটকি, অরিজিনাল ভেটকি চিনবেন আপনি। এই হচ্ছে ভেটকি মাছ, আপনি দেখলেন অনেক লোক এটা আগে ভেটকি বলে, অনেক মাছকেই ভেটকি বলে গেছে। তো অরিজিনাল ভেটকি আপনি হচ্ছে দেখুন, মুখে আপনি হাত দিতে পারবেন, মুখের ভেতর হাত দিতে পারবেন, মুখে কোনো দাঁত নেই। আচ্ছা, কিন্তু আদারওয়াইজ মাছগুলো এই দেখুন দাঁত আছে, এখানে দাঁত আছে, এগুলো তো ধরতে পারবেন না, হাত কেটে যাওয়ার সম্ভব। আর এটা দেখি আর একবার, এটা এটা দেখুন পুরো দাঁত নেই, তো শুধু ওই কলকাতা ভেটকিতেই এই ব্যাপারটা। ভেটকি অনেক মাছ ভেটকি বলে বেঁচে, কলকাতা ভেটকি, ভোলা ভেটকি, এই কালো ভেটকি, ব্ল্যাক ভেটকি, অনেক ভেটকি, চাইনিজ ভেটকি, অনেক ভেটকি আছে। তো অরিজিনাল ভেটকি হচ্ছে এটা কলকাতা ভেটকি। এটাই সব থেকে ফিস ফ্রাই যেগুলো আমরা খাই, সব থেকে দাম সব থেকে ভালো, খেতে দাম বেশি প্লাস খেতেও টেস্ট। আচ্ছা, সেটা আপনাদের কিছু রেপুটেড যে বিভিন্ন রেস্টুরেন্টগুলো আছে সেগুলো নেয় না, হোটেল নেয়, টুকটাক পাইকারি কাস্টম ঘরোয়ার কাস্টমার এসে নেয়। ঘরোয়া কাউ খেতে ইচ্ছা করলো, 1 কিলো ভেটকি খাবে, ও সেটাও আপনারা বিক্রি করেন? আপনারা সেটাও বিক্রি করেন। এগুলোর দাম কিরকম? এগুলোর দাম আপনি মোটামুটি 850-900 মধ্যে পেয়ে যাবেন। তো মানে কি গোটা না কাটা? না, এই যে আমি যে ফিলেট হিসাব করছি, ফিলেট ও ফিলেটের কথা বলছি, ফিলেটের হিসাবে কথা বলছি। এই যে মাছটা, এই যে মাঝখানে কাটা আমি কেটে বাদ দিলাম। হ্যাঁ, তারপরে বাইরের স্কিনটা সমেত আপনি দামটা বলছেন, তাই তো? বাইরের স্কিন সমেত, এই পুরো এই হাড়িটা বাদ হয়ে গেল। আচ্ছা, সব সব মাছে এখানে যাবতীয় যা মাছ দেখবেন সব সেই রকমভাবেই হয়ে যাবে। ও, স্কিন সমেত। আচ্ছা, মানে স্কিনটা শুধু পার্টির যেয়ে বাদ যাবে, পার্টির বাদ যাবে, এই সমেত ওজন হবে। তারপর ছাড়ি দেবো এই মাছটা, ছাড়ার পর আপনি যা বলবেন, ফ্রাই বলুন, ফিঙ্গার বলুন, পাতুরি, বাটার ফ্রাই, ডায়মন্ড ফ্রাই, সব কিছু ওখানে কাটিং হয়ে যাবে। কাট দেখি, কাট দেখি ব্যাপার মিয়া, কাট দাও তো, কাট দাদাকে বলে কাট দাও।